সম্মানিত মুসলিম জনতা, অত্র এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন ওগ্রাবাজার আন্নার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ দিনের এই অধিবেশনে মানবতার মুক্তির জনক মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন সদর ঢাকা থেকে আগত প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি وأصحابه وسلم صلى الله
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي আপনার একটু কষ্ট করে ওই যে মাঝখানে খালি জায়গা এগুলো বইরা বসলে দেখলে সুন্দর লাগবে। আল্লাহ নবী বলেন যারা কোরআনের মজলিসকে সুন্দর করে দিবে তাদের কবরকে আল্লাহ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ কইলে তো না সুন্দর করা লাগবো। সুন্দর করেন সামনে আসেন আর মহব্বতে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
মানুষই যার ইমান থাকবে, নেক আমল থাকবে, তাদেরকে এমন জায়গা দেবো যে জান্নাতে নিয়ামতে ভরা জান্নাত। আমাদের আসল বাড়ি হইল জান্নাতে। কোথায় আসল বাড়ি? আর যদি বলেন বিশাল এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, যদি কলকাতা ঠিক কিনা, জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আমরা জান্নাত থেকে এসেছি, কেমনে এলাম? কোরআনে বলছে, আল্লাহ বলেন اهبطوا منها جميعا আদম এবং হাওয়া তোমরা নেমে পড়ো জান্নাত থেকে। আদম এবং হাওয়া মিলে হইল দুইজন, যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দ ব্যবহার করছেন তা হলো বহু বছর, বাংলা গ্রামার ইংরেজি গ্রামার অনুযায়ী একের অধিক হলেই তো বহু বছর হয়, কিন্তু আরবির গ্রামারে একের অধিক হলে বহু বছর হয় না, দুইয়ের অধিক হওয়া লাগে। দুইয়ের অধিক হইলে বহু বছর, এটা আরবিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে গ্রামার অনুযায়ী বলা যাও ছিল, যদি আদম এবং হাওয়া হয় দুই বছর ব্যবহার করলেন না কেন, বহু বছর ব্যবহার করলেন কেন? মুহাসিনী কেরাম বলেন ডাইরেক্ট হইল আদম এবং হাওয়া, ইনডাইরেক্ট হইলাম আমরা। সুবহানাল্লাহ, যদি আমরা সবাই মিলে বহু বছর, যদি কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা এ আদম এ হাওয়া তোমাদের সন্তান নিয়ে জমিনে যাও, দুনিয়া যাও। এরপরে বলেন আবার জান্নাতে আসতে হলে আমি তোমাদের কাছে রাহবর দিব। কোরআনে বলে ফামান তাবিয়া হুদায়া, আমার কাছ থেকে তোমাদের কাছে হুদা যাবে। হুদা কি? আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল যাবেন, রিজালুল্লাহ। একটা হইল নবী রাসূল যাবেন, আর একটা হুদার ব্যাখ্যা হইল কিতাবুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব যাবে। যদি হে আদম এবং হাওয়া তোমার সন্তানেরা নবীর তরিকার মতন জিন্দগি চালায়, আসমানি কিতাবকে অনুসরণ করে জিন্দগি চালায়, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, সেই জান্নাত থেকে দুনিয়ার জমিনে গিয়েছিল, আমি আল্লাহ আবার সেই জান্নাতের মালিক তাকে বানিয়ে দেব। আল্লাহ বলেন ভয়ের করার কোন কারণ নাই। চিন্তা নাই, ভয় নাই, যদি খোদাকে অনুসরণ করতে পারে জান্নাতের মালিক হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আসেন কিসের ভয় নাই? আল্লাহ যে বললেন তিন জায়গা আছে এমন, কয় জায়গা? তফসীরে মাঝে আছে ষাট জায়গা। ষাটটা জায়গা আছে এমন, এই ষাটটা জায়গা যদি কোনো মানুষ অতিক্রম করতে পারে বিনা হিসেবে জান্নাত। এই ষাট জায়গার মধ্যে প্রথম জায়গা হইল, ষাটটা জায়গার মধ্যে প্রথম হইল মৃত্যুর সময়। এই সময় কিসের ভয়? ইমান হারাইবার ভয়। কিসের ভয়? ইমান হারাইবার ভয়। মৃত্যুর সময় যখন সন্ত্রাস শুরু হবে, নূর সুদূর ফি শরহে আহওয়ালিল কবর নামক কিতাবে জালালউদ্দিন সুয়ুতির মতলা উল্লেখ করেছেন, আযাব যদি নেককার মানুষ হয় আযাবে ফেরেশতা বুকে চাপ দিবে না, রহমতে ফেরেশতা বুকে চাপ দিবে, আর যদি গুনাগার হয় আযাবে ফেরেশতা চাপ দিবে। এই সময় চিৎকার দিবে আমাকে বসাও, আমাকে বসাও, কিন্তু কেউ বসাতে পারবে না।
আল্লাহ কোরআনে বলছে যখন কণ্ঠনালী এখানে আসবে, কণ্ঠনালীর মধ্যে যখন প্রাণ ভাগে আসবে, তখন বলবে আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাবার জন্য ডাক্তার আনো, কবে যা জানো আনে ঠিক রাখতে পারেনি রাখতে পারে না। এইলার ব্যাখ্যা দুইটা, একটি হইলো মৃত্যু ব্যক্তি হইতে পারে, অথবা আজরাইল হইতে পারে। যদি আজরাইল হয় বলবে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, আছে কি এমন কেউ দলীয় লোককে যদি গ্রেফতার করে বল এটা যদি ফোন দেয় বসি ছেড়ে দাও এটা আমার লোক ছাড়তে ফাঁদ আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে, তখন নিজে জবান যাইব জাল পাতবে, ইমান ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। রেবুজার রেবুজার সফর বড় লম্বা, সামালা বেশি রাখতে হবে। যেরকম কথা ঠিক কিনা যদি তুমি হুদা আমার রসুল তরিকা মতন জীবন চালাও, কোরআনকে সামনে রেখে তুই তোমার জীবন চালাও, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানের সাথে মৃত্যু দান করে দেব। মৃত্যুর সময় ঈমান হারাইবার ভয় নাই, আরে আমাদের তো কোনো মৃত্যুর চিন্তা হই নাই। যেরকম কথা ঠিক কিনা, আর একটু যেরকম কেমনে আমি বড় হইতাম, কেমনে সুন্দর বউ বিয়া করতাম, কেমনে বড় একটা বাড়ি বানাইতাম, কেমনে জায়গা জমিনের মালিক হইতাম, এই চিন্তা কবরে কোন চিন্তা
মৃত্যুর আমি মৃত্যুর সময় ইমানের নিয়ে যাইতাম পার মনে এই কোন চিন্তা আমাদের নাই। মৃত্যুর বড় চিন্তা আঘাতের চিন্তা রাবেয়া বসুরি প্রথম বিবাহ বসেছিলেন দুই নম্বর বিহার বইলে হই না। একদিন গিয়া দেখি হাসান বসুরি মাটির মধ্যে নয় শূন্য স্থানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। নারাজ তখন বেরিন তো শুনে লিব মাটির মধ্যে না উপরে আর যায় নামাজের নিচে কিছুই নাই। এটা হলো অলিদের কেরামত। সাধারণ মানুষরা বললে বেটার কাছে যে কেরামতি আছে বেটি বড় ই কোন সময় মানুষ পথ ভ্রষ্ট হয়ে যায় কোন সময় হাসান বসুরিকে মানুষ সেজদা করে ফেলে এই জন্য হাসান বসুরিকে ঠিক করতে হবে। বলে কেমনে ঠিক করবো? উনি শূন্য স্থানে যাই নামাজ বিছাইছে আমি যাবে বসুরি পানির মধ্যে যাই নামাজ বিছাইলাম। সোয়া লাগবে না জান্নাত দিয়া দেব। তাই বিবাহের প্রস্তাব দিলেন রাবিয়া গো তোমাকে আমি বিবাহ করতে চাই রাজিনি। রাবিয়া বসিয়ে বলে ও হাসান সাতটা চিন্তায় বিয়া বসতে আমার মন চায় না। বিয়া করে কি করতাম? রাত্রে যখন আমি ঘুমাই ঘুম হই আমার ধরে না। সাতটা চিন্তায় কটা চিন্তায় বসলে স্বামীর হক আদায় করতে হবে। আমার তো রাত্রে ঘুম আসে না, সারাদিন মানুষের বাড়িতে কাজ কাম করি, রাত্রিবেলা যখন ঘুমাতে যাই শরীর দুর্বল হয়ে যায় ক্লান্ত শান্ত হয়ে যায় সকলের মধ্যে ঘুম আসি এমনি রাবে একটা বলে চক্ষু ঘুমাস না তুমি যে আল্লাহকে ভালোবাসো সেই মহান আল্লাহ তো ঘুমায় না। কি মহিলা ও হাসান বিয়ে বসবো কেমনে? রাত তো ঘুমাই না। সাতটা চিন্তা যদি সাতটা চিন্তা আপনি দূর করতে পারেন আমি বিবাহের মধ্যে রাজি হব। এক নম্বর চিন্তা হলো মৃত্যুর সময় আমি ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না এটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতে পারেন আমি মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবো তাহলে আমি বিবাহের মধ্যে রাজি হয়ে যাব। হাসান বসির বলে যাবে জবাব আমি কেমনে দেব গো? আমি নিজে হই জানি না ই মৃত্যুর সময় ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না আমার নিজেরই খবর নাই আমি নিজে হই জানি না। আমি দিতে পারবো কি পারবো না
থাকবে না, পায়ের নিচে জুতা নাই, ঈশ্বরী লেখা ঘুরলা যাই, সমতা গুলঙ্গ, এমপি নাই, মন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, সব গুলঙ্গ, সকল শুধু বিশ্ব নবী রাহমাতুল্লাহিন, কিয়ামতে কঠিন ময়দানে জান্নাতের পোশাক পরিধান করিয়া উঠিবে। শরীরে কেমন নেই আমরা জানাই সারাদিয়াল্লাহু আনহা এই কথা যখন শুনলেন নবীকে প্রশ্ন করলেন, নবী হো সবাইকে উলঙ্গ থাকবে, আল্লাহর নবী বলেন হ্যাঁ, ও আল্লাহর নবী সবাইয়ের মধ্যে তো আমরাও হয়ে গেলাম, আল্লাহর নবী বলেন ও আয়েশা হ্যাঁ সবাইয়ের মধ্যে তোমরাও, ও আল্লাহর নবী আপনার কলিজার টুকামে ফাতেমা, জি ফাতেমা সম্পর্কে আপনি বলছেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের মহিলাদের আমি তো সাধারণ কোন মহিলা নয়, আমি সিদ্দিকা এমন একজন মহিলা যার চরিত্র যে ভালা, যার চরিত্র যে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে দশ খানা আয়াত আমি আয়েশার শানে নাজিল করেছেন, আমি আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ থাকবো নি, আল্লাহর নবী বলেন হ্যাঁ উলঙ্গ থাকবা, ও আল্লাহর নবী আপনার আদর স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি তো সাধারণ কোন মহিলা নয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? মাতার কাছে বসে বলেন খাদিজা গো তুমি কান্দো না গো, তোমার চোখের পানি দেখলে আমি নবী বরদাস্ত করতে পারি না, ও খাদিজা বলো তুমি কেন কান্দো, আপনা বলছেন কবরের আজাব হবে, কবরের মাটি চাপ দিবে, শরীরের হাড্ডি গুলা ভেঙে দেবে, আল্লাহর নবী বড় ভয় হয় কবরের মাটি চাপ দিবে আমি কেমনে সহ্য করব, আল্লাহ সালাম পাইছেন ইয়ার বড় কবরের ভয়ে কাঁদতেছেন, আর আমরা তো খবর নাই কবরের আজাব দি হয় কেমনে বরদাস্ত করব, কবরের মাটি যখন চাপ দিবে দুইবার হাতটি এইভাবে ঢুকে যাবে কেমনে আমি বরদাস্ত করব, ভয় লাগে, এখন আপনার কাছে একটা প্রস্তাব আপনি গ্রহণ করবেন কিনা, আল্লাহ নবী বলেন ও খাদিজা বলো কি প্রস্তাব, খাদিজাতুল কুবরা বলেন আল্লাহর নবী আপনার শরীরের একটা যুব্ব মরক আমার কাফনের সাথে দিবেননি, যদি আপনার যুব্ব মরক আমার কাফনের সাথে দিয়া দেন আমার বিশ্বাস কবরের মাটি আপনার যুব্বা মরকের বরকতে আর ইজ্জতে আমি খাদিজাতুল কুবরাকে ছাপ দিবে না, আপনার জুব্বা নেই অন্ধকার কবরে গেল, শ্রী খাদিজাতুল কুবরার শৈলীকে জুব্বা থাকবে তিনি কি উলঙ্গ থাকবে, আল্লাহ নবী বলেন আশা গো
খাজাতুল কুবরা তিনি উলঙ্গ থাকবে। আম্মা আয়েশা বলেন, আল্লাহর নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনার স্ত্রীগণ, কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিবেচনা যদি উলঙ্গ থাকে, আপনার কি শরম লাগবে না, আপনার কি অপমান হবে না? আল্লাহর নবী বলল, বৈশা তুমি কি মনে করছো কিয়ামতের কঠিন ময়দান দুনিয়ার মতন হবে? দুনিয়ার জমিন দহল, একজন মহিলা যখন হাঁটিয়া যায় বুড়াও তাকায় যুবকও তাকায়। দুনিয়ার মতন কেমন কঠিন ময়দানে একজন আরেকজনের লজ্জার স্থান দিকে তাকাবে, ধরে কথা নিজের শৈলে যে কাবুর নাই ইঠি মানুষের খেয়াল থাকবে না। চিন্তা করেন কেমন মুসিবত আসলে, দেখবেন নৌকা ডুবে গেলে হাতের যে ব্যাগ ছিল ব্যাগ ছেড়া দেয়, লঙ্গি খুললা গেলে লঙ্গি ছাড়ে না, লঙ্গি ধরে রাখে যেরকম ঠিক নেই। আমি কি পার হতে পারব না জাহান্নামের গর্তের মধ্যে খুঁজে নেব? রাবে হাসান বসি যখন রাবে বিয়া করা লাগতো না গো, বিয়ার মজা বুঝতে গেছে, বিয়া লাগতো না।
রাব্বিল আলামিন বলেন, উম্মত রে যদি তুমি হুদাকে অনুসরণ করো, আমি রসুলকে অনুসরণ তুমি করতে পারো, কোরআনকে গ্রহণ করে যে জিন্দগি চালাইয়া কবরের মধ্যে যাও, পরে কোনো কারণ নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন তা একটা বললেন, রে কবরের মাটি সাপ দিস না, ই বান্দা আমার গোলামি কইয়া কবরের মধ্যে আইসে। আমার বান্দারে আর প্রশ্ন করতে হবে, আমার বান্দার শুইলে জান্নাতের পোশাক লাগিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের কালেসা বিছিয়ে দাও, আর আমার বান্দার প্রশ্ন করো না, কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবর
চার নম্বরের কথা কইছিলাম, এক নম্বরে মৃত্যুর সময় ঈমান হারাইবার ভয়, দুই নম্বর হইল কবরের আযাবের ভয়, তিন নম্বর হইল হাশরের কঠিন ময়দান। হাশরের কঠিন ময়দানে আপনার এমন একটা মুসিবত আসছে, এখন আল্লাহ যদি দরিলে আমার দ্বারা করাইয়া এই কয় কাপ চা এত হিসাব দেয় কইতে পারব, কোনো কিছু নেই। আজকে কি তাকে দেখাছি মিলাত আসেনি, সারা দিন দিয়ে কি তাকে হিসাব করবো কেমনে, কি মুসিবত জায়গা নাই যা লক্ষণে বলছেন জিজ্ঞেস করবে। প্রত্যেকটা নিয়ামত সঙ্গে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস আল্লাহ করি যায় জবাব দেওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লাহ বলছেন, বনি ইসরাইলে একটা যুবক 700 বছর আমল করছে, শুধু একটা গুনাহ করছে না, তাকে আল্লাহ প্রশ্ন করবেন, এই আজকে তো হাশরের কঠিন ময়দান, তোমার উপরে দয়া করা লাগবো না তুমি জান্নাতে যেতে পারবা? ওইটা করে আল্লাহ আমার কাছে আমল আছে, আমার দয়া করা লাগতো না, তাই নাকি? ঠিক আছে, এখন জান্নাতে যাইবার আগে হাশরের মাঠটা একটু চক্কর দাও। চক্কর দিত গেছে, সূর্যের গরমে, নিচে তামার গরমে, পাশে ছিল জাহান্নামের আগুনের গরমে, জিব্বা শুকাইয়া, গলা শুকাইয়া, কলিজা শুকাই গেছে, ও সিল্লায় আর কান্দে, হানি মুখে দিয়ে মাথা হয় না কি দিয়ে হাই না এক হানি বলে ফেরত আইসে তোমাক দে তোমাক দিস, এটা তো রুক্ষা বাদরা শ্বাস চলতে পারলা তোমাক দিস, এটা বাদ ভাই এক গেলাস পানি দেন, এক গেলাস পানি খাই তুইলে 800 বছরে আমল লাগবো, বেটার 800 বছরে আমল আসেনি আসে আসে দেখো তো কইল দেওয়া লাগতো না, এখন কই 800 বছর আমল তো আমার কাছে আছে, নে 800 গেলা 500 বছর আমল এক গেলাস দেন, এখন যে সিবাস উঠতেছে দেন এক গেলাস মুখ দিছে, দেখো রমজান মাসে লম্বা দিন হইলে ইফতারের সময় কয়েক গেলাস পানি না খাইলে পিপাসা দূর হয় না, ঠিক না? এও যখন চিবরা শুকনা সমান দিছে মুখ গলার এখানে এক গেলাস শেষ, সেটা গেছে না, তাই কয় ভাই আর এক গেলাস দেন, আর এক গেলাস নিবা তো পানি আছে আমল আসেনি, না আমল নাই পানিও নাই সবর করি লাও, সবর লইব ফের তো ঠান্ডা করে দিব, ঠিক না? কান্না শুরু করবে, এমনি আল্লাহ ডাক দেয় বলবেন জবাব দে, কেমতের কঠিন ময়দানে তুই এক গ্লাস পানি পান করলে 500 বছরে আমল দে, বন্ধ রে জবাব দে, দুনিয়া জমিনে কয়েক গ্লাস পানি তুমি পান করছিলে হিসাব দে, হিসাব দিতে পারবেন হিসাব দে, বুঝতে পারি নাই অন্যায় হয়ে গেছে, বুঝতে পারি নাই তোমার দয়া যদি আমার উপর না হয় আমি জান্নাতে যাওয়ার সম্ভাবনা, আল্লাহ আমি আল্লাহর গোলামি তুই করতে ভয় করস নাই, আমার নবীকে অনুসরণ করস, আমার আসমানি কিতাবকে তুই ফলো করস, সিন্ধি কাটাইস, মানে ভয় করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বদ্ধ করলাম সারে বান্দা, আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানিয়ে দিলাম, মৃত্যুর সময় ইমান হারাবার ভয়, দুই নম্বর জায়গা হলো কবরে আযাবের ভয়, তিন নম্বর জায়গা হলো কিয়ামতের কঠিন ময়দানে এই সময় আমার আমলনামা ডানাতে আসবে না বামাতে আসবে, ই একটা ভয়, চার নম্বর জায়গা হলো ফুলসুরাতের ব্রিজ, 30,000 বছরের রাস্তা, উঠতে 10 বছর, যাইতে 10 বছর, 10,000
চিন্তার কোন কারণ নাই, ভয়ের কোন কারণ নাই। তুমি তুই আমার নবীকে অনুসরণ করে জিন্দগি চালাও, আমার আসমানি কিতাবকে অনুসরণ করে যে তোমার জিন্দগি চালাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাতের ব্রিজ পার কইরা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেব। শুনছে? চলব গেল, সাতটা বয়ে গেছি, এখন আমরা জান্নাতে। তা আল্লাহ বলতেছে জান্নাতের মধ্যে দিবেন। তিন গুণের মধ্যেই যে তিন গুণ আল্লাহ কইছে, এটা দিয়ে আমরা সারা রায় সারা দিন ওয়াশ করি শেষ হইত না। একটা আম আমাদের দেশে কয়েতে মজা আর নলে ঠেঙ্গা, ঠিক না? দুই রকম জান্নাতের একটা আমের মধ্যে সত্তর প্রকারের মজা থাকবে। ঠেঙ্গা খাইতে পারবেন না, খাওয়া যায় না, কষ্ট লাগে, কিন্তু সত্তর রকমের মজার মধ্যে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা শুধু মজুই থাকবো। সব আল্লাহ জোরে কর, জান্নাত দরকার আসেনি, জান্নাত কিন্তু আমরা আইসি, কইতে আইসি। তাই মৃত্যুর সময় ফেরেস তারা তাকে এখন আকবর কিতাবে এবং কাদের উল্লেখ করছেন, মৃত্যুর সময় ফেরেস তারা ওই কথা কইব কানে কে চাইয়া। অন্য কোথাও গিয়া আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতে গিয়ে আল্লাহ দেখা সম্ভব। দুনিয়ার জান্নাতে যত নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর দিদার পাওয়া। সুবহানাল্লাহ, যখন মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, এরপরে হলো প্রত্যেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন সুন্দর কইরা জান্নাতের মধ্যে বানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তুমি কেউ বাচ্চা, কেউ ফটমোটা, কেউ হালকা, কেউ বেশি লম্বা, কেউ বুঝে কল্লা মোটা, কেউ দাঁত উত্তর হয়েছে, কেউ টুট মোড়া দেখতে সুন্দর না, কেউ দেখা যায় নাক সেবা। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেবে, নাক মোড়া নয়, সুকা নয়, হুলা নয়, একবারে বাচ্চা ওলা হালকা ওলা, এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বলাই আদম নবীর মতো ষাট হাত অথবা একশো বিশ হাত লম্বা শরীর দেব। বুকের সিনা থাকবে সাড়ে সাত হাত। আসলে দেখতে কেমন, দেখতে কেমন, দেখতে ইউসুফ নবীর মতো সুন্দর চরিত্র থাকবে বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের মতো, কণ্ঠস্বর থাকবে দাউদ নবীর মতো। আপনি যদি কন দাউদ নবী যখন তালাওয়াত করত ওনার তালাওয়াত শুনে সাগরের মাছ ওনার কাছে আইত, আকাশে উড়ন্ত পাখি বলে ওনার কাছে আইত। বুঝছুনি কেমন সুন্দর কণ্ঠ? তো আর সুন্দর আছেনি, বেড়া কণ্ঠ সুন্দর না? আমার রাত্রে ঘুমাইছে বউরে লইয়া, শেষ রাত ঘুম ধরতে সব কিতা করতো একটা একটা কদল গাই,
ছাগলের মতন ব্যবহার হয় না। কণ্ঠটা পালা না, বদল লাগাইতে পারলাম না, ঠিক না? তোমাকে যখন জান্নাতের মধ্যে দিবে, ওই সময় দেখলা তোমার কণ্ঠের আওয়াজ দেখা যায় দাউদ নবীর মতন সুন্দর। গেল এক দুই নম্বর হলো জান্নাতের বউ গুলা কেমন সুন্দর সুন্দর বউ, সবারই মন চায় যে দাদা বুড়ো হয়ে গেছে, দাদার মন চায় একটা বিয়া করতো। যখন তিনি দাদা বুড়ো হয়েছে নাক দেখো দাদা একটা বিয়া করে নেন, দাদা তাদের ধমক দেয় না, মুসকি আসি দেখো বাইরে কাছে আয় ভাই, তোর এখন সময় তুই বিয়া কর, আমার সময় গেছে কি, তোর একটু বুড়ো সময় থাকলে দাদা আর একটা করতো। তোমার কাজ ইমান থাকে না কেবল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতের মালিক বানিয়ে দেবো, ওই সময় দেখবা জান্নাতের মধ্যে গেছে বেটা ওখানে 120 হাত লম্বা, 7.5 হাত প্রশস্ত তার সিনার পাশ, জান্নাতের মধ্যে গিয়া গেছে, গিয়া দেখে সামনে একজন বউ সুন্দরী রূপসী একজন বউ শরবতের গ্লাস নিয়ে বসে আছে, জেন্নে চাইছে 10,000 বছর গেছে, ডান থেকে আজম হয়ে দেখে কয় কেউ আমারে দেখতে না, একটাই জলই বল সাইসে হিন্দি আরো 10,000 বছর, এখান থেকে আটটা কয় কিন্তু আমার দেখতে না সাইসে হিন্দি আরো 10,000 বছর, মানে একটা থেকে আরেকটা খালি সুন্দর সুন্দর, কি সুন্দর। আল্লাহ বলছেন তুমি যে আমার খুশি করতে পারো শিরিক মুক্ত ইমান লিয়া আর নেক আমল লিয়া, আমি দুনিয়ার যেতে হয়েছিল না ইটা দিব, দুনিয়ার চাইতে আখেরাতে নিয়ামত হইল উত্তম। সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহ কোরআনে বলছেন, রাসূল কে আল্লাহ বলতেছে, আপনি বলে দিন আপনি মানুষদেরকে বলেন দুনিয়া নাস নিয়ামত এগুলো লোক কালিল কিছুক্ষণের জন্য অল্প, আখেরাতে নাস নিয়ামত হলো খায়ের উত্তম, কি উত্তম, বোর ফেটের মধ্যে পায়খানা গাঠি নাই, ফসরস্ত ট্যাঙ্কি নাই, ফেসামর ট্যাঙ্কি নাই, নাকের মধ্যে ইঙ্গুস নাই, কানের মধ্যে ময়লা নাই, চোখের মধ্যে ময়লা নাই, মুখের ভিতরে দুর্গন্ধ নাই, দুনিয়ার জমিনে যত সুন্দর মার্কা বউ তাকে না কেনে বেড়াস দিয়ে না গছলে মুখের দুর্গন্ধ যায় না, ঠিক না? কিন্তু জান্নাতের রমণীদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু থুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়া দেয় সমস্ত পানি, আটলান্টিক সাগরে ছেড়া দিলে সমস্ত পানি মেসকে আম্বরের ন্যায় সুবেড়াল হয়ে যাবে, মেসকে আম্বরের ন্যায়, বুঝছেন নি? লক্ষণে বলছেন ফায়হানা নাই কিচ্ছু নাই, وهم فيها خالدون أزواج مطهرة পবিত্র মহিলা, পবিত্র বউ, কিসের পবিত্র, ফায়হাতে পবিত্র, ফেসাব থেকে পবিত্র, নামাজ পড়াতে পবিত্র, এমন সুন্দর সুন্দর বউ তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দেব। যদি তোমার কাছে দুইটা জিনিস থাকে কয়টা জিনিস, সুন্দর বউ হইবা, সুন্দর বউ মুরা মারা মারত না, সবসময় খুশি থাকবো, বেজাল নাই, গাল ফুলানি নাই, ঈদের সময় আপনার দামি সারে নেই তো আসেন না, এখন দেখা যায় আপনার বউয়ে মুড়া মারি দিছে, গাল হলে ওই দেখছে। আল্লাহ বলেন তুমি যদি আমার খুশি করতে পারো জান্নাতের মধ্যে এমন বড় যুবক কখনো বেলা হয় না, সব
আনন্দিত থাকবে। একবারে নিম্ন সত্তর জন আর উপরে পচি জায়গা, দুনিয়ার বউ আল্লাহ দিব। আপনারা বলতে পারব যে দুনিয়ার বউ দেয় কি তুই তো এত সুন্দর সুন্দর বই কেন ভাই? রসুল বলছেন দুনিয়ার বউকে মহান আল্লাহ জান্নাতি বউ থেকে সত্তর গুণ বেশি সুন্দর করে বানাইব। এখন আসেন দুনিয়ার বউ থেকে কেমনি আল্লাহ দিয়ে করলো আখেরাত নিয়ামত হইল, শ্রেষ্ঠ নিয়ামত। এর কারণ হইল, এর কারণ হইল দুনিয়ার জমিনে অনেক কিছু তৃপ্তি মিটে না। বলে গীতা কোন বোর যদি দাঁতের ভাই উঁচু থাকে বউয়ে হাসি দিলে কয় তুই হাসিস না লো এমনি বালা জানছি কিনা? আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে গিয়ে নিয়ামত দেখে দেখে আমি যখন বের হতে লাগলাম, বের হওয়ার সময় আমি দেখলাম জান্নাত চমকা উঠে গেছে, একেবারে আলোকিত হয়ে গেছে। বাবলাম মনে হয় জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিদার প্রকাশ পাইছে, নূরের তাজল্লে মারছে। তাই তাজল্লির সামনে সেজদাত পরে গেলাম, যেই মাত্র আমি সেজদার মধ্যে পরে গেলাম এমনি আমি শুনতে পাইলাম একজন মহিলার আওয়াজ, ও জিবরাইল মাথা উঠাও, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজল্লি নয়, আমি হওয়ার পরই তোমারে দেখে মুস্কি আসি দিয়েছিলাম, তাই জান্নাত আলোকিত হয়ে গেছে। সব নিয়ামত নিয়ে আলোচনা করার সময় নাই, এখন আসেন শেষের পথে করি লাই। আমি আবার যাইতাম যাও আশেপাশে মাদ্রাসা গিয়ে আবার ওয়াশ করতাম সবার মন চায়। আমার একটা বড় বাড়ি তো ঠিক না, সেখানে পারে না সবচেয়ে ছোট্ট জান্নাতের যে বেড়া হইব, এ বেটার জান্নাত হইব দশটা পৃথিবীর সমান, একশো তলা বিল্ডিং, এটা একশো তলা সুভালো জোরে ছোট্ট জান্নাত। আপনার এই কাঠের কোনো শিয়াল নাই স্বর্ণের শিয়াল, কাঠের কোনো ভালো নাই স্বর্ণের ভালো, জবরদস্ত ইয়াকুত দিয়ে আল্লাহ এই বিশাল বড় বাড়ি বানাই দেবে জান্নাতের। একটা বাড়ির আমরা তো সিমেন্ট দিবা নাই, আমরা তো ইট দিবা নাই জন্য ঠিক না বাড়ি, কিন্তু জান্নাতের বাড়ি মহান আল্লাহ স্বর্ণর ইট দিয়ে বানিয়ে দিব। এলো এইটা ছোটটা, বড়টা কত বড় জান্নাত, সবচেয়ে বড় যে জান্নাত এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম? ফেরদাউস, জান্নাত ফেরদাউস। এটা কোনো মাপ নাই, ছোটটার মাপ দেখেছেন দশটা কি দুশো মান, বড়টার কোনো মাপ নাই। রসুলের কাছে জিবরাইল একদিন এসে আয়া কয় হুজুর জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, যেই মাঠের নাম হইল ময়দানে মাজিদ, সেই ময়দানে মাজিদের মধ্যে আমি জিবরাইল সত্তর বছর দুরলাম লাফাইলাম হল্লাইলাম, আল্লাহ কসম করে বলি মাঠ এত বড় জান্নাতুল ফেরদাউস, এত বড় জান্নাতুল ফেরদাউস দেখো দূরের কথা, জান্নাতুল ফেরদাউসের মাটির কুল কিনারা হয়েছি না। জিবরাইল সত্তর বছর দূরছে মাটির কুল কিনা পাইছে না, এখন জিবরাইল কিন্তু আমরা মতন আছি না, এটা বেড়া যে দূর ঝিল ফিকিরাল লাগান না কিনা না, আমরা লাগান আরো গতিতে কোনটা। রসুল বলেন জিবরাইল আমার সাথে দেখা করছে চব্বিশ হাজার বার, তোর মধ্যে অনেক সময় জিবরাইল জমিন আইসে, সব সময় জিবরাইল জমিন আইসে, রসুল কর দুনিয়াকে টাকা অবস্থায় জিবরাইল তো আসা যাওয়া ছিল, তোর মধ্যে আসতে গিয়া তিন দিন এমন স্পিরিটে জিবরাইল সিদ্ধতুল মুনতাহা থেকে জমিনে আইসেন, শরীরের প্রত্যেকটা পশমে পশমে ফসিনা কাম বের হইছে,
এত স্পিরিট ছিল দূরের মধ্যে। কিভাবে? যখন ইব্রাহিম আলাইহিসসালাম উনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে উনার বাবা ইব্রাহিম পয়গম্বর উনাকে জবাই করবে, কুরবানি করবে, কি করবে কোরআন বলতেছে, গলার মধ্যে ছুরি লাগাই দিছে, ছুরি লাগানি পরে কয়েকদিন পরে কেটে গরু মাঞ্চে কাটে লাগাই দেখে মারি দেয় ইসমাইলের বাবা ইব্রাহিমের গলার মধ্যে ছুরি লাগাই দিছে। আল্লাহ ডাক দিলেন, বাবা ইব্রাহিম গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে, জিব্রাইল ছুরির নিচে তুমি একটা লোহার টুকরা রাখো যাতে আমার ইব্রাহিম আমার ইসমাইলে কাটতে না পারে। আমি আল্লাহ দেওয়া যত শক্তি ছিল আমি দৌড় দিলাম, দৌড় দিয়া গিয়ে দেখি এখনো ইব্রাহিমের শরীর ধাক্কা মারে নাই, মাত্র যেতেছে না, এর আগেই আমি লোহার টুকরা নিয়া জমিনের মধ্যে পৌঁছে গেছি। ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, এখন শুধু নিচে যাই তো এমনি আল্লাহ ডাক দিছে, আমি বললাম সিজরাতুল কুয়ার নিচে আমার ইউসুফ চলে যাচ্ছে, বাইরে কুয়ার মধ্যে ছেড়ে দিছে, তুমি এখন ধরে দাও কিয়ার কুয়ার নিচে তুমি জান্নাতের কার্পেট বিছাও, তোমার নূরের আশ সেখানে রাখো যাতে আমার ইউসুফের কষ্ট না হয়। এমনি জিব্রাইল বলে আমি বললাম সিদ্ধাতুল মুনতাহা, গিয়া দেখি রে এখনো ইউসুফ কুয়ার নিচে যায় নাই, যাওয়ার আগে আমি জিব্রাইল কুয়ার মধ্যে পৌঁছে গেছি। যখন কালেমা দাওয়াত দিলেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লোকেরা কালেমা গ্রহণ করলো না, নবীজিকে লোকেরা পাথর মারল, নবীজিকে লোকেরা রক্তাক্ত করে দিয়েছে, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। কাফেররা মনে মনে ভাবছি মোহাম্মদ মনে হয় মরে গেছি, মোহাম্মদ মনে হয় মরে গেছি, এমনি কাবাররা চলে গেল, এমনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জ্ঞান আল্লাহ ফিরিয়া দিলেন। নবীজি জ্ঞান যখন ফিরলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, রে যায়েদ, নবীজির সাথে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, যায়েদ রে আমার শরীর থেকে রক্ত বেরোতেছে, যায়েদ এ যায়েদ নে আমার চাদর নেড়ে আমার রক্ত গুলা তুই মালিশ করতে পার, রক্ত গুলা রে জমিনে পড়তে দিস না। আমি জানতে চাই হল সেই রক্ত আপনার শরীর থেকে বেরোছে, সেই রক্ত গিয়াবার শরীর মরকি মালিশ করলে প্রবেশ করবে। আল্লাহ বলে যাদের ওরা আমার
চিনতে পারে নাই রে জায়েদ, এরা আমাকে বুঝতে পারে নাই, এই জন্যে ওরা আমাকে রক্তাক্ত করেছে, আমাকে নির্যাতন করেছে রে জায়েদ। যদি আমার এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, আল্লাহ জমিন বরদাস্ত করবে না রে জায়েদ, এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনে যদি ভূমিকম্প শুরু হয়ে যায় জায়েদ, কাবাররা সব ধ্বংস হয়ে যাবে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হো, ওরা নাই ধ্বংস হয়, আপনারে তারা মারছে। আল্লাহ নবী বলেন, রে জায়েদ, ওরা আমাকে মারছে না সিন্না, আমি সাইনা, আমার রহমতের রাহমাতুল আলামিন নামে কোন কলঙ্ক লাগুক এটা আমি সাইনা। সুতরাং কোনো সুবহানাল্লাহ, রে জায়েদ, ওরা আমাকে মারছে আমি সাইনা। নবীজি রক্তাক্ত, নবীজি বধ করেন না, উহুদের যুদ্ধের ময়দানে তখন কাফেররা নবীজিকে টার্গেট করে, নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করছে, নবীজির মাথার মধ্যে ছিল লোহার টুপি, লোহার টুপিটা ভাঙিয়া এক টুকরা মাথার মধ্যে পৌঁছে গেছে, ঢুকে গেছে। সাহাবি যখন লোহার টুকরাকে বের করবি, যখন বের করবি এই সময় সামনে দুইটা টান টান ভেঙে গেছে। বুখারী সে উল্লেখ করেছেন, নবীজি রক্তাক্ত হাত দিয়ে তখন নবীজি ওই দুইটা দাঁত নবীজি হাতের মধ্যে রাখছেন, সাকাইয়া দেখেন দুইটা দাঁতের রক্তে হাত এবং চারা লাল হয়ে গেছে। নবীজি চোখের পানি সরে সরে কান্নেন, ও খোদা, সি জাতি নবীজি পয়গাম্বরের রক্ত দিয়ে চারা এবং হাত লাল করে দিয়েছে, এই জাতির কল্যাণ কেমন হবে, এই জাতির উপায় কেমন হবে, কেমনে এই জাতির শান্তি হবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াতে বলেন, নবী হো, আপনার শুধু এক আমি আল্লাহ আছি, আপনি যদি বলেন এক্ষুনি এদেরকে গজব দিয়ে দিব, গজব দিয়ে ধ্বংস করে দিব। এমনি আল্লাহ নবী কান্নেন, না গো খোদা, আমি চাই না গো, আমার বদ্দুয়ার কারণে এই জাতি ধ্বংস হোক, কারণ নূহ পয়গম্বর বদ্দুয়া করছিলেন, জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ পয়গম্বর নাম আল্লাহ কোরআন কইছে, নূহ পয়গম্বর বদ্দুয়া করছিলেন। এখন যদি আমি বিশ্ব নবী হইয়া, আমি রাহমাতুল আলামিন হইয়া উম্মতের জন্য আমি বদ্দুয়া করি, তাহলে আমার কোরআনের মতো তো নূহ নবীর মতো লেখা থাকবে, আহনু নাজিল করে দেবেন, আমি সাই না, আমার বদ্দুয়ার কারণে উম্মত ধ্বংস, আমি সাই না, রাহমাতুল আলামিন নামে কোন কলঙ্ক লাগুক। উদ্দেশ্য ছিল জিবরাইলের দৌড়ের গতি বুঝাইতাম,
বুঝছি নিয়েছি কিভাবে দৌড়ে আসুন এখন আমি 70 বছর করলাম ফিরলাম ফাল্লাইলাম ও আমি জীবনে কুল কিনারা পাইছি না সুবহানাল্লাহ জুড়ে এখন এখন চিন্তা করেন জুরাইল যখন এইভাবে দুইটা হাত প্রস্ত করে 600 নূরের হাত লাগানো আছে এইভাবে যখন দুইটা হাত প্রস্ত করে পৃথিবীর শেষ সীমানা লাগাল ভাই জমে দাঁড়াইলে আকাশে তার মাথা উঠে সেই জুরাইল বলে 70 বছর তুললাম ময়দানে মাসিদের কোন কিনারা পাই নাই এই হইল দেখা জিবরাইল যে দূরছে কি অবস্থা ছিল এবং চিন্তা করেন মাঠ কত বড় আর জান্নাতুল ফেরদাউসটা কত বড় সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন চিন্তা করেন যদি তাকে নিয়ে কেমন বয়ের কোনো কারণ নাই ছবি লটকায় ছবির দেখি বাক্কা সুন্দর লাগে আর ছবি কিন্তু বাস্তব সুন্দর লাগে ছবিটা দেখি সুন্দর এইটা তোমার বই তো ভালো আছে আল্লাহর বউ বলে দিছে
চিনি এরকম কইতে গেলে অনেক আল্লাহ আলোচনা করতাম না আলোচনা না আপনাদের দাওয়াতি মেহমান উনি আইসা গেছেন উনি এসে গেছেন মাওলানা নুরুল আমিন খান সাহেব দাওয়াত বরকত ইস্তিতে চলে আইসেন উনাকে বসে লামসল ঠিক না এই জন্য এখানে শেষ করলাম আল্লাহ পাক আমাদের সকলে কবুল কর সকলে বলি আমিন ওয়া খুদাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ।